সবাই কেমন আছেন? আজকে আমি ছোট চিংড়ি দিয়ে কিভাবে 2 মিনিটে ঝটপট একটা মজার ভর্তা তৈরি করা যায় সেটাই দেখাবো। এই ছোট চিংড়িগুলো কোটা যায় না, তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা মজার ভর্তা তৈরি করা যায় সেটাই দেখাচ্ছি। প্রথমে প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। এবার এটাতে দিয়ে দিব 5টা কি 6টা ছোট রসুনের কোয়া, দিয়ে হালকা একটু ভেজে নিব। হালকা ভাজা হওয়ার পর দিয়ে দিব 1টা পেঁয়াজকে কুচি করে, রসুনটার সাথে পেঁয়াজটাও একটু ভেজে নিব। একটু সেদ্ধ ভাপটা হলেই দিয়ে দিব চিংড়িগুলো। দিয়ে ভালো করে ভেজে নিব একেবারে শুকনা শুকনা করে। তাহলে দেখতে থাকুন আমি 2 মিনিটে কী করে একটা মজাদার চিংড়ির ভর্তা তৈরি করি। সাথেই থাকুন, দেখতে থাকুন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব একেবারে শুকনা শুকনা করে। দেখতে পাচ্ছেন তেল কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না। ভালো করে টালা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এখন নামানোর পর যেটা করব, এখানে আমি টালা শুকনা মরিচ যে যেরকম ঝাল পছন্দ করেন ওরকম দিয়ে কেউ বেটে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন, তো আমি বেটেই নিচ্ছি। চিংড়িটা বাটা হয়ে গিয়েছে, এবার আমি চিকন করে পেঁয়াজ কুচি একটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। খুব মজার একটা চিংড়ির ভর্তা, যারা ভর্তা পছন্দ করেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার ভর্তাটা। আশা করি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।